বিনা রক্তে বিনা লড়াইয়ে বিনা যুদ্ধে এই একদিকে দণ্ডবাসীদের পার্টি আর একদিকে চোর লুটেরা দোকানদার বেহায়াদের পার্টিকে এক কিঞ্চি জমি ছেড়ে দেবে না দিব এই ভাই গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আপনাদের কাছে আমাদের শপথ রইল হ্যাঁ আজকের দিনে 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন এক বীরের জন্মদিন আমাদের প্রাক্তন নেতৃত্ব তিনি এখানে বলেছেন বিবেকানন্দের সম্পর্কে বলেছেন শুধুমাত্র যুব দিবস বলে ছুটি উদযাপন করলেও হয় না দিদিমণি তো জামাই ষষ্ঠীতেও ছুটি দেয় না জামাই ষষ্ঠী আর 12 জানুয়ারির মধ্যে অনেক তফাৎ আছে অনেক তফাৎ আছে বিবেকানন্দের জন্মদিনে ওরা আমাদেরকে নতুন নতুন কথা শেখাচ্ছে বলছে উনি গেরুয়া পরে থাকতেন তার মানে উনি বিজেপি করেন কাড়াকাড়ি করেছে আর সকাল থেকে কাড়াকাড়ি করেছে বিবেকানন্দের সব থেকে যেটা মূল কথা যেটা আমরা ছোট থেকে পড়ে এসেছি সেটাও পড়েননি হে মূর্খ ভারতবাসী হে দরিদ্র ভারতবাসী হে দলিত আদিবাসী যারাই আছে পিছিয়ে পড়া তারা সবাই আমার ভাই আবার আমি যখন এটা সকালে একজনকে বললাম তখন বলছে যে আপনি তো আজব করছেন কি করে পড়বে মায়ের গলার সোনার চেন বিক্রি করে লেখাপড়া করে ইস্ট জর্জিয়া থেকে জালি পিএইচডি ডিগ্রি নিয়ে এসছে ওরা আবার লেখাপড়া করেছে নাকি আর মোদীকে তো জিজ্ঞাসাই করেছে যে তুমি কোন কলেজ থেকে পড়েছ সালটা বলো বলছে সালটা আমি বলতে পারবো না কেন বললো সার্টিফিকেট নেই আর সার্টিফিকেটে সাল লেখা নেই বললো কোনো ছবি কোনো রোল নাম্বার বলছে না দিদিমণি বলছে আমার ভাই বা মুখ্যমন্ত্রী হবে ও বলছে আমি এমবিএ পাস করেছি বললাম কোথা থেকে পাস করেছো বললো ওই ইউনিভার্সিটি থেকে ওই কোম্পানি থেকে পিএইচডি কেউ পাস করে আমরা জানতাম না এমবিএ পাস করে আর যখন ওই কোম্পানিকে জিজ্ঞেস করতে গেল ওই কোম্পানি বললো আমার তো ঘুমটি আছে আমি তো লেখাপড়া শেখাই না এখান থেকে সার্টিফিকেট বিক্রি করে হ্যাঁ কলকাতা থেকে ব্যানার্জি বাড়ির একটা গামলা মতো ভাই পাইছিল কিন্তু আমি এমবিএ পাস করার সার্টিফিকেট ওকে দিইনি বললো ওর কিসের সার্টিফিকেট আছে বললো ওর কয়লা চুরি করার সার্টিফিকেট আছে বছরে দুবার কয়লা টাকা নিয়ে আসে সামনে টালির বাড়ি পিছনে কোটি টাকা ঝাড়বাতি ঝুলছে সামনে টাতে হাই ট্রেন আছে তিনতলের পিচ দেওয়া আছে পিছন দিকে চলমান সিঁড়ি আছে এসকেলেটার সেটা আলাদা কথা বলছে তুমি এদেরকে জিজ্ঞেস করছো এরা লেখাপড়া শিখেছে কি না বললাম কেন স্মৃতি ইরানি বলছে ওর কথা তো বাদই দাও ও যে কতবার নিজের ডিগ্রি চেঞ্জ করবো ওর তো কথাই বাদ দিয়ে দাও বললো তাই কি শিক্ষামন্ত্রী থেকে বাদ দিয়ে দিয়েছে বলছে হ্যাঁ এখন কাপড়ের মন্ত্রীতে দিয়েছিল এখন কোথায় আছে কেউ জানে না বললো কেন বললো একটা কাপড়ে সিরিয়াল করে কেউ কি শ্বাস ভি কবি বহু কি কাহানি ঘর ঘর কি এইসব কালকে বউ ছিল আজকে শাশুড়ি বাড়ি পরশু দিন মেয়ে হয়ে যাবে এদের কাছে শিখতে হবে বিবেকানন্দের কথা এরা বলবে আমাদেরকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা এরা বলবে গেরুয়াকরণের বিরুদ্ধে কথা এরা বলবে শিক্ষায় খরচ কমের কথা এরা বলবে যে যে বাবা প্রত্যেকের অন্যের জুতো সেলাই করে সারা বছরে 5000 টাকা জমা করে ছেলেটাকে একটু ভালো কলেজে পড়ানোর জন্য সরকারি পরীক্ষা দেওয়াতে চায় সেই সরকারি সিস্টেমটাকে যে সরকারগুলো তুলে দিতে চাইছে সেই সরকার আপনাকে বলবে যে শিক্ষার খরচ কমিয়ে গেরুয়াকরণটাকে বাদ দিয়ে নতুন জাতীয় এই পশ্চিমবঙ্গের মাটিতে খাল কেটে কুমির ঢুকিয়েছে খাল কেটে কুমির ঢুকিয়েছে এরা বলছে যে বিবেক মেলা যুব দিবসে এখন ছাত্র অধিকার আমাদের আর হুগলির হোটেলে এই পশ্চিমবঙ্গের না এই ভারতবর্ষের প্রখ্যাত চিত্রশিল্পী তৌসিফ হক তার বইয়ের টাইটেল ছিল বিশ্বাস অসুস্থ হয়ে পড়েছে হোটেলের রুম দেয় না সংবিধান বিরোধী কাজ এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে রেস্টুরেন্ট হোটেল কুয়ো স্কুল পাড়ার কলতলা যা কিছু সরকারি জায়গা আছে যা কিছু সরকারি সম্পত্তি আছে সেই সরকারি সম্পত্তিতে যা ধর্ম লিঙ্গ বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে সবাইকে অধিকার দিতে হবে তোমরা কোন বাপের বেটা যারা এসে একটা হোটেলে ছেড়ে নিয়ে ঘাড়ের উপর যদি দুটো মাথা থাকে ওই হোটেলের
আজকে অ্যারেস্ট করতে হবে। ন্যায় মমতা ব্যানার্জির ঘাড়ের উপরে দুটো মাথা, পারবে না করতে, পারবে না করতে। বিবেকানন্দই বলেছিলেন যে গীতা পাটির থেকে ফুটবল খেলো তোমার উন্নতি হবে। মোদী সাহেব ক্যা বল রহে হ্যায়, মোদী সাহেব বল রহে হ্যায় কি ফুটবল মে ইনভেস্ট করনা পয়সা আর টাইম কা বরবাদি হ্যায়। কারা খেলেন এখানে ফুটবল, কারা খেলেন এখানে ফুটবল, কাদের ফুটবলের প্রতি টান আছে? এই ফুটবল এই পশ্চিমবঙ্গের বাঙালিদের, বাঙালি ছেড়ে দিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর প্রাণের খেলা, প্রাণের খেলা ফুটবল। সেই ফুটবলে যখন জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে ভারতবর্ষ যখন রেকর্ড 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 রেজাল্ট করছে, তখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি কে বল রে হ্যায় কে ইস খেল মে পয়সা ইনভেস্ট করনে কা মতলব হ্যায় পয়সা আর টাইম কা বরবাদি হ্যায়। লেকিন রিলায়েন্স কা গদি মে খেলনে ওয়ালা নীতু অম্বানি কো ক্রিকেটের যুবতে তাদেরকে খেলানোর জন্য তার হাতে ভারতবর্ষের জাতীয় পুরস্কার তুলে দেবে। আমরা কোনো খেলাকে ছোট করতে চাইছি না, কোনো খেলাকে ছোট করতে চাইছি না। আপনি নিজে গেরুয়া পরে নিয়ে আর বলবেন বিবেকানন্দ আমার সম্পত্তি আর তার কথাকে বাদ দিয়ে দেবেন, এ কথা আমাদের, আমাদের কাজ হলো ছাত্র যুবদের কাছে নিয়ে যাওয়া। আছে নাকি কোনো যুবনীতি ভারতবর্ষের, আছে নাকি ভারতবর্ষের কোনো ক্রীড়ানীতি, আছে নাকি মানিক সরকার ত্রিপুরা বিক্রম দেব এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, মানিক সরকার নেই ডাফিয়া লড়াই করছেন ত্রিপুরার মাটিতে, সরকারে থাকলাম কি থাকলাম, এমএলএ থাকলো কি থাকলো না, এমপি থাকলো কি থাকলো না, পঞ্চায়েতে প্রধানের চেয়ারটায় বসে একটা মার্সিডিস গাড়ি কিনে নিলাম 1,500 টাকা ভাতাতে, তৃণমূলের পার্টিটা না এলে এটা বোঝাই যেত না, ও সবের পরোয়া অন্তত পক্ষে আর যাকে করাবে করাবে, বামপন্থীদেরকে করিও না, করিও না। সেই ত্রিপুরা পর্যন্ত, বামপন্থী সরকার পর্যন্ত অ্যাথলেটিক্সে জিমনাস্টিকে লাস্ট অলিম্পিকে ত্রিপুরার মেয়েটা গিয়েও খেলেছে। ভারতবর্ষের সরকারের কোনো বরাদ্দ আছে খেলাতে? বিবেকানন্দকে নিয়ে আর বলে দিলাম যুবনীতি বাদ ছড়িয়ে আরো এক বীর বিপ্লবী রক্ত বলিদান দিবস কমরেড মাস্টার সূর্য সেন চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের কারিগর, এই দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য যারা লড়াই করেছিলেন তাদের মধ্যে একজন, এত ভয় পেতেন, এত ভয় পেতেন, মাস্টার মশাই ছিলেন মাস্টার দা সূর্য সেন, মাস্টার মশাই ছিলেন। 12ই জানুয়ারি মধ্যরাতে ব্রিটিশ সরকার ফুটুদাকে আর মাস্টারদাকে ফাঁসির আদেশ শোনালেন, ফাঁসির আদেশের আগে হাতুড়ি দিয়ে মাস্টারদার দাঁতগুলো ভেঙে দেওয়া হলো। ফাঁসির আগে মাস্টারদার হাতুড়ি দিয়ে হাড়গুলো ভেঙে দেওয়া হলো, আধমরা অবস্থায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, সব দেহটাকে ডেড বডিটাকে বাড়িতে দিয়েছিল, বাড়ির লোকজনের হাতে দেয়নি, পুড়িয়েছিল, হিন্দু ধর্মে অবলম্বী ছিলেন না পোড়ায়নি, লোহা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল যাতে দেখতে না পায়। আর এই মাস্টারদা সূর্য সেনকে, যার মধ্যে বিজেপি সাক্ষাৎ দুর্গা দেবী দেখতে পান মমতা ব্যানার্জি, তারা ক্লাস 7-8 বইতে বলছেন যে মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, ভগৎ সিং এরা সব টেরোরিস্ট ছিল, এরা সব টেরোরিস্ট ছিল। আর দেশের সরকার বলছে ইতিহাসটাকেই পাল্টে দাও। আরে কোন সা ইতিহাস বদলোগে জব তুম লোগো কা নেতা শ্যামা প্রসাদ আরএসএস কা আর ব্রিটিশ কা ভাড়ে কে পয়সা সে চড্ডি কা কপড়া খরিদতে থে 60 রুপে বেতন পর, তখন মাস্টারদা সূর্য সেনের মাথার দাম ছিল 10,000 টাকা। তোমাদের কাছে আমাদেরকে শিখতে হবে না, তোমাদের কাছে আমাদেরকে শিখতে হবে না। আর সেই শিক্ষা থেকে গোটা 2020 সাল জুড়ে ডিওয়াইএফআই সাধারণ মানুষের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ কোনো কোনো মিডিয়া আর দিদিমণির পয়সাতে আর মোদিজির পয়সাতে কিছু মোদি কিছু মোদি মিডিয়া কিছু সরকারের মিডিয়া চলে এরা পয়সা পায় লেখে, কুছ কুছ আখবার হ্যায় পহলে ছপতা হ্যায় উসকে বাদ
কাঁচা চুলের ছেলেপুলেরা নাই, সব পাকা চুলের বুড়ো লোকগুলো আছে। এদের যুব সংগঠনে কেউ থাকছে না, সব হতাশাতে অন্য দলে নাকি চলে যাচ্ছে। এরা বলছে ছাত্র যুবদেরকে তো দেখতেই পাওয়া যায় না। আনন্দবাজার খুব পছন্দের পেপার না? আনন্দবাজারের গত দুদিন আগের পেপারটা দেখুন, 2019 থেকে 2020 এই পশ্চিমবঙ্গের DYFI-এর মেম্বারশিপ 1,18,749 বেড়েছে। ছিল আমাদের 2021টাও শুরু হয়েছে ভালোই, 1,18,749 মেম্বারশিপ বেড়েছে। আর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে 191 নট আউট দিয়ে আমাদের ব্লাড ক্যাম্প শুরু হলো। আর এই গোটা 2021টা না, DYFI 2021 বলবো না, DYFI-এর নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে আমরাই বলছি যে হ্যাঁ, কাজের দাবিতে লড়াই, কাজের দাবিতে আমাদের লড়াই চলছে। কাজ চাই, কাজ ছাড়া কিচ্ছু করা যাবে না। দিদিমণি বলছেন এত কাজ দিলাম তাও তোমরা কাজ পাচ্ছ না। বললাম কোথায় কাজ দিলেন? বললো কেন, বছরে 2 লাখ ছেলে মেয়ে চাকরি দিয়েছি, তোমরা জানো না? বললো মোদি চাকরি দেয় না। আবার মোদিকে যখন জিজ্ঞেস করা হলো ওয়ের ইজ মাই জব, তব মোদি সাহেব বল রে হে কে সাল মে 2 করোড় বেরোজগারো কা নৌকরি দে দিয়ে হে, তুম লোগো কা আঁখো মে নেই আতা হে, নেই পড়তা হে, নেই পড়তা হে। আমরা বললাম পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যারা একটু টিভি মিডিয়া পেপার দেখি তো আমরা সিজন চেঞ্জ কী করে বুঝি জানেন তো? এই যেমন এখন এই শীত চলছে, কেউ সোয়েটার পরেছেন কেউ পরেননি, দেখবেন এই শীতটা আরেকটু কমবে যখন আপনি আপনার চাদর সোয়েটার রোদে দিয়ে ন্যাকচুয়ালি দিয়ে আলমারিতে ভরবেনও না, তখন শাহরুখ খান টিভিতে সন্ধ্যাবেলায় চলে আসবেন, এসে নিয়ে বলবেন যে ঘামুরিও সে বচনা হ্যাঁ তো ডার্মিকুল পাউডার লাগাইয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল। তখন বাবা বলে যে এবারে আর নিভিয়ার ক্রিমটা আনবো না, বুঝলে এবারে নিভিয়ার পাউডারটা নিয়ে আসি। আবার যখন এই ঠান্ডা পেরিয়ে এই গরম পেরিয়ে ঠান্ডা আসবে তখন আবার টিভিতে চলে আসবে সুন্দরী সুন্দরী মেয়েরা, এসে নিয়ে বলবে যে আপনি ফটে হটো কো মুলায়ম বানানে কে লিয়ে বোরো প্লাস লাগাইয়ে, তো অমিতাভ থেকে শুরু করে সবাই এক কথা বলবে। আবার বলবে ফটে এড়িও কো মানে গোড়ালি ফাটা লুকাতে এই মলমটা ব্যবহার করুন, তখন মা বলে ওকে শুনছো আর পাউডার এনো না, এবারে শীত পড়ছে একটু কোল্ড ক্রিম নিয়ে আসো। ওইটা বলার আগেই টিভিতে ঘরে সন্ধ্যাবেলায় টিভিটা বলে দেয় যে কী করবে, আর পুজোর আগে তো বলারই নেই, যে কোনো খবরের চ্যানেল দেখুন বলবে আর 60 দিন আর 59 দিন আর 58 দিন আর ঘরে ঝামেলা শুরু, কবে বাজার হবে কবে বাজার হবে কবে বাজার হবে। মিডিয়া বলে দেয় যে আমরা কী করব। পশ্চিমবঙ্গের চাকরির বাজারেও টিভি মিডিয়ার অ্যাড চেঞ্জ হয়ে যাচ্ছে। এতদিন টিভিতে অ্যাড আসলো যে আপনার ছেলেকে জজ টেলিগ্রাফে ভর্তি করে দিন, 1 বছরের মধ্যে আপনার ছেলে নিজের পয়সায় মোটর সাইকেল কিনবে আর বাবার পকেট মানি থেকে তেল ভরাবে না, নিজে চাকরি করে সেই টাকাতে তারা তেল ভরাবে। বলতো রাইস রাইসে পড়ো সরকারি চাকরি তোমরা পাবে, রাইস রাইসে লাগবে নাই যত। আর এখন টিভিতে অ্যাড দিচ্ছে চাকরি বাকরি ভুলে যাও, 6 টাকায় 1 কোটি, 1 কোটি 6 টাকায় কপালে থাকলে চাকরি পাবে, নইলে চাকরি পাবে না। টিভিতে বেচবে কেউ তবে না,
आज 7 साल से चिल्ला रहा है मोदी जी कि हम चौकीदार है, हम चौकीदार है। आप जाकर मालूम पड़ा कि असली मालिक भारतवर्ष का कौन है? अंबानी आराधानी का मालिक आ रही चौकीदारी को चेता होता चौकीदारी को दीदी দিদিমণি কে ওইখান থেকে
তোমাকে এখানে পাওয়া যাবে না এখানে গদিতে। আবার কেউ কেউ ভাবছেন, কেউ কেউ ভাবছেন যে দিদিমণির বিরুদ্ধে বলছে, ঠিকই বলছে, বহুত বেড়েছে। একটু বিজেপিকে একটু দেখেন, বিজেপিকে একটু দেখেন। আর এখন এমন অবস্থা হয়েছে যে দিদিমণি এখন প্রতি মাসে কিস্তি শোধ করছেন, ফিনান্সে কেনা গাড়ির মতো। ফিনান্সে কারা কারা গাড়ি কিনেছেন এখানে? ও কিনেছে সবার, ওর মাসে মাসে কিস্তির ডেট পড়ে। ধার নিয়ে চাকরি করে বাবার কাছে নিয়ে বইয়ের গয়না বন্ধক করে বিয়ে হয়েছে, হয়ে গেছে। ওই কিস্তির পয়সা শোধ করতে হয়। যদি কিস্তির পয়সা শোধ না করতে পারে, ওর গাড়ি ফিনান্স কোম্পানি টানিয়ে নিয়ে যাবে। বিজেপির ফিনান্সে মমতা ব্যানার্জি মা মাটি মানুষের গাড়ি কিনেছিল পশ্চিমবঙ্গের মাটিতে, আর প্রথম মাস থেকে কিস্তির ডেট পড়ছে। প্রথমবার ডাউন পেমেন্ট করতে হয়, মোটা কিস্তি দিতে হয়। বললো মোটা দিলাম, কাকে না বললো মুকুল রায়কে, পার্টিটা তৈরি করেছে ওকে দিলাম। গালে থাপ্পড় মারে সবাই, নতুন নতুন কেউ জন্মদিন পালন করে বছর বছর, দিদিমণি আর দাদা দুজন মিলে এখন থাপ্পড় সেলিব্রেশন করছে। সুপ্রিম কোর্ট কালকে রায় দিয়েছে, বলেছে কৃষি আইন বাতিল করো না করো, এখন স্থগিত রাখো। ওরা খেপে গেছে চাষাগুলো, আর চাষা যদি খেপে যায় তোমার বাসা টলিয়ে দিবে, তোমারও সকালে 4,000 টাকা মাসে অনুভূত হবে না। আর দিদিমণি, দিদিমণি বললেন 2009 প্রাইমারিতে প্রচুর স্বজন পোষণ হয়েছে, প্যানেল বাদ হাইকোর্ট জোরে এক থাপ্পড় দিয়েছে, বলছে কোনো স্বজন পোষণ হয়নি, যা লিস্ট ছিল তুমি এখনই রিক্রুট করো। ওই রিক্রুট তৃণমূলের পার্টিতে আর পারবে না করতে। ওই রিক্রুট করার জন্য বেইমানদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যারা চাকরি দিয়েছিল, যারা পার্টি রাজনৈতিক দল সমস্ত কিছুকে বাদ দিয়ে মেধাকে যোগ্যতা দিয়েছিল, তাদের হাতে সরকার চালানোর ভাগদর জো হ্যায় ও ভাগদর উন লোকোকে হাত মে সঁপনা পড়েগা। তার জন্য প্রত্যেকটা দিন নিজের পঞ্চায়েতে নিজের বুথে নিজের ওয়ার্ডে আমাদেরকে আরও বেশি আগলে মানুষকে ধরে রাখতে হবে। এই কাজ আমাদেরকে করতে হবে, নইলে আমরা যতই ভাষণ দিই যতই ভাষণ দিই এরা আবার নিয়ে আসবে, আবার নিয়ে আসবে হিন্দু মুসলিম। আর যারা হিন্দুরা ভাবছেন কেউ কেউ মুসলমান বেড়ে গেছে, মুসলমান ভাবছেন হিন্দু বেড়ে গেছে, এই হিন্দু মুসলমান ভাইয়ের কিছু নেই। এই পশ্চিমবঙ্গের চোরগুলো বড্ড বেড়েছে, আর এই ভারতবর্ষের দেশ বেচার লোকগুলো বড্ড বেড়েছে। তাই চোর আর বেচারামগুলোকে টাইট করার জন্য আপনাকে আরও বেশি বার বাড়তে হবে, আর এই বার বাড়ে নিজেদের পরিবারগুলোকে, নিজেদের বন্ধুদেরকে, নিজেদের পাড়ার লোকগুলোকে আরও বেশি নিজেদের সাথে যত্ন করে আমাদেরকে ধরতে হবে। কি হবে কৃষক আন্দোলনটা যদি আমাদের হেরে যায়? কৃষক আন্দোলন যদি হেরে যায় তাহলে আপনি চাষ করুন আর না করুন আপনার রেশন দোকান উঠে যাবে। কৃষক আন্দোলন যদি হেরে যায় তাহলে আপনি যে আলুটা আজকে 25 টাকা 45 টাকা কিলো কিনছেন, কালকে সেই আলুটা আপনাকে 145 টাকা কিলো কিনতে হবে, কারণ আপনার কাছে দর কষাকষির জায়গা থাকবে না। আচ্ছা, এই স্কুলে ভর্তি করে হতে এলে যদি মাস্টারমশাই বলে যে এই ক্লাসে ভর্তি করার জন্য তোমাকে 10,000 টাকা ডোনেশন দেন, আপনি টেবিল চেয়ারটা ভেঙে দেবেন না? দেবেন না টেবিল চেয়ারটা ভেঙে? যে সরকারি স্কুল, আমারও ট্যাক্সের পয়সা সরকারের ঘরে যায়, এখানে ডোনেশন নেওয়ার কোনো অধিকারই নেই। ম্যানেজিং কমিটিতে, পরিচালন সমিতিতে আপনি কমপ্লেন করবেন, কিন্তু কোনো প্রাইভেট স্কুলে আপনি যদি যান, সেখানে যদি বলে যে 20,000 টাকা ডোনেশন লাগবে তবে গিয়ে তোমার বাচ্চাটাকে আমি ভর্তি করব, আপনার ঘাড়ের উপর দুটো মাথা আছে যে আপনি বলবেন যে আমি ডোনেশন দিতে পারবো না, কারণ ওটা প্রাইভেট স্কুল। এটাই সরকারি স্কুল আর প্রাইভেট স্কুল, এটাই সরকারি আর বেসরকারি, এটাই সরকার আর বাজারের মধ্যে তফাৎ। আজকে মোদী সরকার তাই করতে চাইছে, কৃষক আন্দোলনকে বন্ধ করে দিয়ে 3টে কৃষি আইন
মাধ্যমে সরকারি জায়গাকে রেশন দোকানকে সরকারি বাজারকে সরকারি মন্ডিকে সরকারি সিস্টেমকে আজ ভেঙে ফেলতে চাইছে মানুষকে বাজারের মুখোমুখি করে দিতে চাইছে আপনি কাল গিয়ে বলবেন যে না আলু বিক্রি করে চাষা তো পয়সা পায় না তাহলে আমি কেন 145 টাকা আলু কিনবো বলবে যাও ফলিটা পকেটে ঘুরে ঘুরে নিয়ে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও লড়াইটা অনেক কঠিন অনেক কঠিন লড়াই সেই কঠিন লড়াইকে সামনে নিয়ে আরও বেশি আমাদের মধ্যে একাত্মতা বাড়িয়ে আমাদেরকে কাজ করতে হবে কেউ কেউ ভাবছেন যে না বোধ হয় এমনিভাবেই দিন চলে যাবে এরা একটু বেশি এখন চিৎকার করছে মিছিল মিটিং করছে আবার ইলেকশন আসবে আবার এরা চুপ হয়ে যাবে এরা চুপ হয়ে যাবে সাহায্য করেছিলাম সংগ্রামের মাটিতেও আছি এই সংগ্রামের মাটি থেকে আমাদেরকে এমনি এমনি বিদায় দেওয়াটা কারোর ক্ষেত্রে কোনো রকমভাবেই সম্ভব নয় কোনো সম্ভব নয় এই লড়াই চলছে এই লড়াই চলবে 21-এর পরে এই লড়াই আরও তীব্রতর হবে 2021-এর বিধানসভা নির্বাচনের পর কিন্তু আজকে মানুষকে বুঝতে হবে আপনাদের মাধ্যমে আপনাদের পাড়া আপনাদের বুথ আপনাদের আত্মীয় স্বজন পরিজনের কাছে আমরা এই কথা পৌঁছে দিতে চাইছি জঙ্গল কাটতে রাখ পেড় পদে সব কিছু কাটতে রাখ কিন্তু সবাই জঙ্গলটা কাটার জন্য যে কুড়ালিটা যে কুড়ুলটা ব্যবহার হচ্ছিল সবাই ওই ভোট কুড়ুলটাকেই দিচ্ছিল কেন বলছে কুড়ুলের পিছনে যে বাঁটটা লাগা আছে ওর জাত আর আমার জাত এক আছে ও কাঠ আছে আমি কাঠ আছি কাঠ পিছনে থাকলেও কুড়ুলের ধার দিয়ে কিন্তু জঙ্গলটাই কাটছে আমাদেরকে খুব সচেতনভাবে আজকে এই কুড়ুলের তাঁটের যে রাজনীতি আছে সেই রাজনীতিটা আমাদেরকে বুঝতে হবে আজকে মোদী সরকার একটার পর একটা আইন করছে আর আইন দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আর দেশের মানুষের দেশের সরকারের সেই ফান্ডিংয়ে আজকে মমতা ব্যানার্জির পার্টিটা আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে প্রত্যেক দিন চাকরি প্রার্থীদের লড়াইটা সেখানে তীব্রতর হচ্ছে হ্যাঁ বামপন্থা ডিওয়াইএফআই আজকে এই নওদা পাটিকা বাড়ির যে লোকাল কমিটির সম্মেলন যে লোকাল কমিটির ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের মুর্শিদাবাদ জেলার যে ক্যালেন্ডার উদ্বোধনের কর্মসূচি তার যে সমাবেশের জায়গা সেই সমাবেশ থেকে পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআই রাজ্য আজকে একথা সব গর্বে আমরা ঘোষণা করছি যে যদি মানুষ বামপন্থা লাল ঝান্ডার প্রতি বিশ্বাস আস্থা রাখে মা বোনেদের সম্মানের একটু বিনত্রিজ হতে দেব না যদি বামপন্থার প্রতি মানুষের আস্থা বাড়ে তো 5.5 লক্ষ যে শূন্য পদ আছে সব শূন্য পদ পূরণ হবে যদি বামপন্থার প্রতি পশ্চিমবঙ্গের হাল ফেরাতে গেলে কি করতে হবে লাল ফেরাতে হবে তাই পশ্চিমবঙ্গের হাল ফেরাও লাল ফেরাও এই দাবিতে 11ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে কলেজ স্ট্রিটে বেলা 11টায় ডিওয়াইএফআই এসএফআই সমেত 10টা বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে এই সরকারকে মানে যে ছেলেটা যে মেয়েটা বারবার স্কুলে ফেল করেছে তার হাতে টিসির সার্টিফিকেট ধরিয়ে দেবার জন্য 11ই ফেব্রুয়ারি কলেজ স্ট্রিটে বেলা 11টায় দেখা হবে ইনকালাব জিন্দাবাদ ডিওয়াইফাই জিন্দাবাদ।